সুপ্রভাত বন্ধুরা, আমরা গতকাল কাজায় এসে পৌঁছেছিলাম, চন্দ্রতাল থেকে কাজায় এসে পৌঁছেছিলাম। আর আজ সকাল হতে না হতেই বেরিয়ে পড়েছি কাজার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য। ঘড়িতে এখন মোটামুটি সকাল 7টা হবে, আজ হয়তো 24 তারিখ, তারিখটাও ভুলে গেছি, মাফ করবেন, 24শে সেপ্টেম্বর 2021। কালকের ঘটনা কোনো কিছুই আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কেননা চন্দ্রতালে যেদিন পৌঁছেছিলাম সেদিন বেশ ভালো ওয়েদার পেয়েছি, কিন্তু তারপরে সেই যে সন্ধ্যে থেকে বৃষ্টি, ঘন মেঘ আর বৃষ্টি চালু হলো, সে আর থামারই নাম নেয় না। সেই বৃষ্টি মাথায় নিয়েই প্রায় বেরিয়ে পড়েছিলাম কাজার উদ্দেশ্যে। সেখান থেকে কুঞ্জুম পাস হয়ে আমরা এই কাজায় এসে উপস্থিত। চন্দ্রতালে ঠিক 3 কিলোমিটার আগে এই টেন্ট, এই নীল টেন্টগুলোয় আমরা ছিলাম। কুঞ্জুম মাতার মন্দির, কুঞ্জুম পাশে কুঞ্জুম মাতার মন্দির, এই সেই কুঞ্জুম মাতার মন্দির, কুঞ্জুম পাশের ঠিক মাথায় এই মন্দির। কথিত আছে এই রাস্তা দিয়ে যারাই যায় এই মাতার মন্দিরে পুজো দিয়ে যায়, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। সে যাই হোক, সে কথন আমরাও মেনে চলেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পুজো দিয়ে মাতার দর্শন করে আমরাও এগিয়ে চলব আগামীর পথে। লোসার, কুঞ্জুম পাস থেকে নেবে যে লোসার, সেই লোসারে ঠিক 7 কিলোমিটার আগে পর্যন্ত পিচের রাস্তা, তার আগে রাস্তা খুবই কঠিন। যাই হোক, কাজাতেও কালকে প্রচুর বৃষ্টি পেয়েছি, আজকে একদম ঝকঝকে পরিষ্কার আকাশ। আজ আমরা কি মনেস্ট্রির দিকে যাচ্ছি এই মুহূর্তে, কালকে এই পাশের পাহাড়গুলোয় বরফ ছিল না, সারা রাতের বৃষ্টির পরে এই পাহাড়ের মাথাতেও দেখছি কাঁচা বরফ পড়েছে, অদ্ভুত এক মনোরম পরিবেশ। শুধু আজকে বৃষ্টি না হলেই হলো, বাকি সারাটা দিন এই কাজাতেই আমরা থাকবো, বিভিন্ন জায়গা আপনারাও দেখতে থাকুন। সূর্যের আলো এসে পড়েছে পাহাড়ের চূড়ায়, ওই দূর পাহাড়ের কোল ঘেঁষে কি মনেস্ট্রি দেখা যাচ্ছে, অদ্ভুত অপরূপ রূপ। চারিদিকে পাহাড়ের সারি,
মেঘ আছে, তাহলেও পরিষ্কার বলা যায়, অদ্ভুত। এই সেই পাহাড়ের কোলে কি মনাস্ট্রি, সমতল ভূমি, নিচে উপত্যকা, চাষ হয়েছে, বিস্তীর্ণ নদী, আর এই উচ্চতায় কি মনাস্ট্রি। আমরা এখন কি মনাস্ট্রি দেখে লেংজার দিকে এগিয়ে যাচ্ছি। ভীষণ রুক্ষ পাহাড়, দূরে দেখা যাচ্ছে স্পিতি নদী উপত্যকা, নীল আকাশ, মাঝে মধ্যে খণ্ড খণ্ড মেঘ তুলোর মতো। দেখে যেন মনে হচ্ছে সেই গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে যাচ্ছি। কোথায় উঠে চলেছি পাকদণ্ডি দিয়ে, সিকিম গ্রামের দিকে। গভীরতা এখানে হাতছানি দিয়ে ডাকছে। সত্যি গ্র্যান্ড ক্যানিয়নই বলা যায়। নিচে দেখা যাচ্ছে কাজা শহর, স্পিতি নদী উপত্যকা জুড়ে, শুধু স্পিতির বিস্তার, উপরে পাহাড়, মেঘ, বরফ। আর এই আমরা এই সেই বিখ্যাত সিকিম গ্রাম, ছাদে তার ফসল শুকোচ্ছে, কালকে যদি এখানে আসতাম বৃষ্টির তোড়ে আমরা নিশ্চয়ই এখানে পা স্লিপ করে পড়ে যেতাম, এতটাই খাড়াই
আর মাটির রাস্তা। এই সেই সর্বোচ্চ ডাকঘর। সত্যি এত উচ্চতায় এই পোস্ট অফিস। এখন হিকিম গ্রাম, হিকিম পোস্ট অফিস, পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস ছাড়িয়ে লেংজার দিকে এগিয়ে যাচ্ছি। ওই আরো উপরে গাড়ি উঠেছে, আমাদের ওই পথই ধরতে হবে। কমিকে যে মনাস্ট্রিটা আছে, সেই মনাস্ট্রি অসাধারণ। নীল আকাশ, এখন লেংজা ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি। লেংজার দিকে এই ঝা চকচকে পিছের রাস্তায় এগিয়ে চলেছে। আরো আরো উপরে উঠছি পাকচণ্ডী দিয়ে। আমরা লেংজায় সেই বুদ্ধের স্ট্যাচুর সামনে চলে এসেছি। সে পাহাড় পেছনের দিকেই একটা ঠিক মনাস্ট্রি আছে, যাবো সেই মনাস্ট্রিতেও। এই এত উচ্চতায় এত বড় বুদ্ধের স্ট্যাচু, সত্যি অকল্পনীয়। এবার আমরা ধাঙ্কড় মনাস্ট্রির দিকে যাব, সেটা গাজার অন্য প্রান্তে। যদিও পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া যায়, সেই রাস্তা দিয়ে যাব না, আমরা গাজার উপর দিয়েই যাব। একবার হোটেলে ঢুকতে হবে, তারপর আবার বেরোব। পাহাড় থেকে গাজার অপরূপ রূপ
একদম টলটলে জল, নীলচে রঙের জল। স্পিতি নদী বয়ে চলেছে, সামনে ব্রিজ। ও, এটা পিন পার্বতী, এটা পিন পার্বতীর দিকে চলে যাচ্ছে এই ব্রিজটা, মুড ভিলেজের দিকে। হলেও শেষ 3 কিলোমিটার রাস্তা কাঁচাই রয়ে গেছে। এই মনস্ত্রীতে যাওয়ার পায়ে হাঁটা রাস্তা, ধাঙ্কর মনস্ত্রী। এই সেই প্রাচীন 1000-2000 বছর আগেকার ধাঙ্কর মনেস্ট্রি। আমরা মনেস্ট্রির প্রায় ছাতেই উঠে পড়েছি, সামনেই মূর্তির পদ্মসম্ভবের বাঁদিকের দরজায় দলাই লামার ফটো আছে, সেখানে মেডিটেশন সেন্টার। এনারা এখানে বসে আছেন, লামারা। এক অদ্ভুত নিদর্শন। পেছনে পাহাড়, নীল আকাশ, আবার আরো উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ জি, হ্যাঁ নাম ক্যা মনিরং পিক। আচ্ছা, এই সেই সিঁড়িতে উঠে এসেছি, আবার নেমে যেতে হচ্ছে। অদ্ভুত এক সিঁড়ি, ছোট ছোট ঘর। মেডিটেশন সেন্টার হেলমেটটা ঠুকে গেল উপরে, এত নিচু নিচু। এটা বন্ধ আছে মনেস্ট্রির বাইরে, দৃশ্য এখান থেকে দেখা যায়। জানি না এটা কিসের রুম, দেখতেই পাচ্ছেন কাঠের একটা আলমারি। বহু প্রাচীন দেখলেই বোঝা যায়, বহু প্রাচীন। এখানে একটা গুহা টাইপের কিছু হয়ে আছে।
যতখানি পেরেছে এরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছে। জানি না আপনাদের কেমন লাগলো, তবে আমার স্বপ্ন পূরণের দৃশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেল অরণ্যকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো লাগলো, ধন্যবাদ।